নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 6 অক্টোবর 2023 শুক্রবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে আগে অর্থপ্রাপ্তির যোগ থাকা একান্তই দরকার। অর্থাৎ আপনারা কি করছেন, ভিডিও শুনছেন, রাশির নাম শুনছেন, শুভ সময় শুনছেন, লটারির টিকিট কেটে নিচ্ছেন, তাতে কিন্তু লটারি লাগবে না। কারণ আপনাদের জন্মছকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেটার বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে জানাই। কিন্তু আপনারা একটি জিনিস ভুল করেন, সেটি হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ না শুনে আপনারা নিজের মতন একটা টিকিট কেটে ফেলেন, ভাবেন যে কৌশিকদা বলেছে আমাদের হয়তো লটারি প্রাপ্তি হবে। দেখুন, আমি একটি কথা বলি, যারা লটারি কাটছেন, লটারি কাটা থেকে বিরত থাকুন। যে কোনো দিক থেকে, আপনার ব্যবসা হতে পারে, আপনার শেয়ার বাজার হতে পারে, স্টক মার্কেট হতে পারে, ট্রেন্ডিং হতে পারে, অনলাইন হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা দরকার তিনটি গ্রহ, রাহু, শুক্র, বুধ। আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে রাহু, শুক্র, বুধ? যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে। আমি প্রতিদিন আপনাদেরকে একটু হলেও সময় আপনাদের কাছে নিই, যে আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, প্রতিদিন আমি আপনাদেরকে এই বিষয়ে কিন্তু জানাই। যারা পুরাতন দর্শক আছেন তারা তো জানেনই, যারা নতুন দর্শক রয়েছেন না তারা অবশ্যই চ্যানেলটিকে আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণরূপে দেখবেন। কারণ যদি আপনারা কেটে কেটে যদি দেখেন না, হয়তো অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনার রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থাৎ দেখা যাচ্ছে আপনাদের 1-2 নম্বরের জন্য আপনাদের অর্থপ্রাপ্তি বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আপনাদের জন্মছকে যদি রাহু যদি অশুভ অবস্থায় থাকে, আপনাদের ভাগ্যভাব যদি দুর্বল থাকে, দেখুন এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় তাহলে কিন্তু চটজলদি প্রাপ্তি কিন্তু ঘটবে। বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা যায় যে দশা মহাদশা যদি পারবিট না করে, যদি আপনাদের তিনটি গ্রহ যদি অশুভ থাকে, তাহলে আপনাদের কিন্তু প্রাপ্তি আসবে না। রাহু রক্ষা কবচ কী করে? অল্পের জন্য 2-1 নম্বরের জন্য যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসে তাদের ক্ষেত্রে খুব মিরাকেল কিন্তু কাজ করে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় যোগ থাকে নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি না থাকে তাহলে কোনো মাতেই আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। রাহু কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। এবং যারা এই ভিডিওটি প্রতিনিয়ত শুনছেন না, আমি একটি কথা বলবো, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকালের 5টি সৌভাগ্যশালী রাশির নাম জানাই এবং রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, এই রাশিভিত্তিক শুভ সময়টা কেন আমি জানাচ্ছি, যারা লটারির টিকিট কাটেন অর্থাৎ একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি এই রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু প্রতিদিন আমি কিন্তু দিয়ে থাকি।
আগামীকালের প্রথম যে রাশির আমি কথা বলবো, আগামীকাল শুক্রবার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 10:31 থেকে আপনাদের সময় হচ্ছে 11:26 পর্যন্ত। আপনাদের আগামীকাল শেয়ার বাজার, ফাটকা, লটারি, স্টক মার্কেট থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। আপনাদের ক্ষেত্রে লটারি থেকে, শেয়ার বাজার থেকে, স্টক মার্কেট থেকে, অনলাইন ট্রেডিং থেকে আপনারা কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু পেতে পারেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 10:49 থেকে 11:56 পর্যন্ত আপনাদের শুভ সময়। এবং আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, এবং আপনাদের আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল 9:19 থেকে 11:02 পর্যন্ত, সকাল 9:19 থেকে 11:02 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। এরপর সর্বশেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, মেষ রাশি। মেষ রাশির আগামীকালের যে আপনাদের যে শুভ সময়, সকাল 10:45 থেকে 12:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে একটি কথা বলবো, আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে, আর যাদের হচ্ছে না, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ জন্মকুণ্ডলী কিন্তু সর্বশেষ কথা বলে। যদি আপনাদের গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এই পাঁচটি রাশির কথা বললাম, হয়তো আপনার রাশির সাথে সেম রাশির নাম মিলে যেতেও পারে। তো যাই হোক, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। এবং যাদের অল্পের জন্য আবারও বলছি অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি একবার না আপনারা 5 বার শুনুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।